দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আজ সকালের গানে। বরাবরের মতোই আপনারা সকাল সকাল উঠেই গেছেন এবং উঠেই টেলিভিশনের চোখ রেখেছেন, আছেন আমাদের সাথে, সেটাই আশা করছি। আমি নাহিদা ফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং সপ্তাহের একেবারে শেষ কর্মব্যস্ত দিন এবং এই দিনটাতে আমরা গানে গানে যখন সময়টা শুরু করি তখন ব্যস্ততার কথা ভুলেই যাই, কারণ সপ্তাহের এই দিনটাতে এসেই হয়তো আমরা ব্যস্ততাটাকে একটু ভুলে যাই, কারণ আগামীকাল ছুটির দিন। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং জানিয়ে দিচ্ছি আজকে আমরা শুনব সবসময়ের মতোই লোকসঙ্গীত। সপ্তাহের এই দিনটাতে আমরা লোকসঙ্গীত শুনে থাকি, লোকসঙ্গীত শুনবো এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন বন্যা। শুভ সকাল বন্যা। শুভ সকাল, কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও খুব ভালো। আমরা গান শুনবো তোমার কাছ থেকে, শুনবো যে কেমনে মানে কিভাবে কিভাবে করে একটু একটু করে এগিয়ে এলে সেটাও জানবো, তবে তার আগে আমার পরিবারের যাদের সাথে পরিচিত না হলে আসলে সময়টা খুব একটা ভালো যাবে না, কিংবা আমাদের আজকের গানটা আসলে এতটা কি বলে প্রাণ পাবে না, কারণ তাদের জন্য গানটা প্রাণ পায়। আমরা একটু পরিচিত হবো আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। রয়েছে কিবোর্ডে আমাদের সজীব ভাই, রয়েছে মিলন ভাই তবলায়, অনেকদিন পরে আমি দেখলাম, রয়েছে আমাদের সাথে চন্দন ভাই গিটারে এবং বিদ্যুৎ দা রয়েছে অক্টোপ্যাডে। গল্প তো হবেই, একটু শুরুতেই যদি গান দিয়ে শুরু করি, কি গান শুনবো শুরুতেই? যেহেতু আমি সিলেটেরই মেয়ে তো রাধারমণের একটি গান দিয়ে শুরু করছি প্রথমে। শ্যামকালিয়া শোনা বন্ধুরে, আরে নিরনে তোমারে পাইলাম না, শঙ্কালিয়া শোনা বন্ধুরে, আরে ও বন্ধু নিরনে মাখন ছানা রে বন্ধু আরো
দিনটা ভালো যাবে না বা সময়টা ভালো যাবে না বলছিলাম যে পরিবারের অন্যান্যদের সাথে যদি মানে যোগাযোগটা না করি বুঝতে পেরেছো কেন কারণ এত দারুণ ভাবে আসলে পুরো পরিবেশটা তৈরি হয়ে যায় সেটা বলতে আমরা বাধ্য আসলে সেটা মিউজিশিয়ানরা ছাড়া হয় না সেটাই এই গুণী মানুষরা ছাড়া আসলে আমরা একদমই অচল একটু জানি যে চলার কথা যেহেতু আসলোই শুরুটা কেমন ছিল কিভাবে চলতে শুরু করলে সঙ্গীতের জগতে শুরুটা একটু টাফ ছিল আমার জন্য এখন তো মনে হচ্ছে যে একটা কনফিডেন্স চলে আসছে মনের মধ্যে যে ভবিষ্যতে যদি কোনো একটা কিছু করতে পারি তাহলে তো ভালো হবে আর গানের গান নিয়েই একটু বেশি আগ্রহ আমার আগ্রহটা তো থাকবেই কারণ এত মিষ্টি করে গাইলে তো তার আগ্রহ গানের প্রতি থাকতেই হবে পরবর্তী গানে যেতে চাই হ্যাঁ পরবর্তী গানে আমি সেমি রাধারমণের একটি গান করছি সিলেটের মানুষ এবং আসলে অনেক ভাগ্য যে এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন কারণ আমাদের সিলেটে কিন্তু সবাই কিন্তু এখন রাধারমণ ধরেন আব্দুল করিম ধরেন সবাই কিন্তু গুণীজন অনেক ভাগ্যবান চলো শুনি আমারে যে থইয়া গেল We'll be right back.
গান আমাদের ভাটির গান এবং প্রাণের গান এটা বলতেই হবে এবং গান যখন শুনছিলাম তার আগে একটা চিন্তা ছিল তোমাকে জিজ্ঞেস করব যে আসলে লোকগানের প্রতি কেন এই ভালোবাসা কিন্তু গান শুনতে গিয়ে যেটা মনে হলো আসলে সব সময় লোকগান আমাদের এত কাছের গান এই গানের ভালোবাসার টানে আটকে যাবে না এমন মানুষ মানুষ নাই নেই খুঁজে পাওয়াটা ভার কিন্তু তোমার আসলে এই লোকগানের সাথে যে যুক্ত সংযুক্তি এই সময়টা কখন যখন থেকে আসলে গান আমি আসলে ছোটবেলা থেকেই লোকগানটা একটু বেশি গাই আচ্ছা তারপরেও মাঝে মধ্যে আধুনিক গান সবকিছু চলে বাট লোকগানটা আমার নিজেরই অনেক প্রিয় নিজের ভালো লাগার জন্য আসলে ভালোবাসার যেটা বলছিলাম যে এমন একটা জায়গায় তুমি বড় হয়েছো যে জায়গায় সব যাদেরকে নিয়ে আমরা গর্ব করি সেই অঞ্চলের মানুষ তুমি যাই হোক পরবর্তী গানে যাই হ্যাঁ এবার একটি আব্দুল করিমের গান করছি বাহ আর একজন প্রাণ পুরুষ আমাদের জন্ম দুঃখী করে
করিমের গানগুলোর মানে এক একজন গীতিকবির তো আসলে এক একটা ধারা থাকে। আমার কাছে মনে হয় আব্দুল করিম এত সহজভাবে সহজ সুরে কথাগুলো বলে গেছেন, যেটা বোঝার জন্য বা আমাদের মানে বোধগম্য হয় খুব দ্রুত। যেমন লালন সাঁইজির কথা বোঝা কিন্তু একটু কঠিন ব্যাপার, মানে তার কথাগুলোর মধ্যে ভাবার্থ থাকে অন্যরকম, কিন্তু আব্দুল করিমের গানের মধ্যে এত সহজ চলনে, এত সহজ সুরে এত সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আব্দুল করিম বা রাধারমন, এমনকি এই হাসন রাজা, ওনাদের কথাগুলো কিন্তু সবাই বুঝতে পারে, একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই বুঝতে পারে। সেটাই মানে গানটা আমরা যখন শুনি বা পড়ি তখন ভেতরকার অর্থটা বোঝার মানে একটা চেষ্টা করে যেতে পারি। পরবর্তী গানে যাই। আচ্ছা, এখন আমি গান করব হাসন রাজা। বাহ, মাত্রই শুনছিলাম ওনার কথায়। কি ঘর বানাইম আমি, কি ঘর বানাইম আমি, শূন্যেরই মাজার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে ও বলে রে thank you.
কতদিন, হাইরে বাঁচব কতদিন, জানতো যদি হাসন রাজা, বাঁচব কতদিন, হাইরে বাঁচব কতদিন, বানাই তো দালার কোঠা, বানাই তো গানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চারণগত দিক, তাই না? এবং এই লোকগানের উচ্চারণের দিক থেকেই হচ্ছে আমার মনে হয় যে এটার মূল ভাবটা উঠে আসে। হ্যাঁ, উচ্চারণটা অনেকটা ডিফারেন্ট, আধুনিক গানের একটা থাকে, সবকিছুর মধ্যে তো একটা উচ্চারণ থাকে। হ্যাঁ, এবং ভাওয়াইয়া, ভাটিয়ালি বা মুর্শিদি বা যে গানই বলি না কেন, আমাদের লোকধারার যে গানগুলো, সব গানেরই কিন্তু আলাদা আলাদা একটা উচ্চারণের দিক রয়েছে। এবং তোমার জন্য সুযোগ হচ্ছে বা সুবিধা হচ্ছে যে ওই অঞ্চলের মানুষ হওয়াতে গানের উচ্চারণগুলো এত সুন্দরভাবে, এত অ্যাকিউরেটলি করতে পারছে, সত্যি খুব ভালো লাগছে। এই জন্য আরও বেশি সুন্দর হয়ে উঠছে গানটা। কি গান শুনবো এবারে? এবার আব্দুল করিমের একটি গান করছি। ওকে, মনে চাই দিলে চাই প্রাণে যায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। Thank you.
আসিতে পারে ভরসায়ন্তরে, আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে। এ করিমে পাইলে কি আর, এ করিমে পাইলে কি আর, ছাইরা দেব তারে তোমরা কুঞ্জ সাজাও গো। সময়টা শেষ আমাদের আজকের মতো, অনেক ধন্যবাদ তোমাকে। আজকে একটা শেষ গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো, তার আগে আমি দর্শকদের কাছে একটু বিদায় নিতে চাই। দর্শক, গানে গানে সকালটা শুরু করলাম এবং একেবারে শেষের দিকেও চলে এলাম আজকের আয়োজনের। আশা করি সবার অনেক ভালো লেগেছে, কারণ মাটির গানগুলো আমাদের এতটাই প্রাণের গান, যে কারণে আমরা প্রত্যেকজন এমন মাটির মতো করে ভালো থাকতে চাই। সবাই অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা করি। আবারও সবাইকে জানাই শুভ সকাল। আচ্ছা, আমিও দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রোগ্রামের পেছনে যারা আছেন ক্যামেরার পেছনে এবং সামনে, এবং সকল মিউজিশিয়ান ভাইদের, আঙ্কেলদের, এবং বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে উপস্থাপনা করছেন গান, তো আমি লাস্ট গান করছি। একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু, জিগাই রে তোমায়। একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু রে, একটা মন কয়জন রে দেওয়া যায়। একটা মন কয়জন এখন